13 বছর আগের ঘটনায় ডিএমপির সাবেক গোয়েন্দা প্রধান হারুনুর রশিদ ও পুলিশ কর্মকর্তা বিপ্লব কুমার সরকারের বিরুদ্ধে হত্যা চেষ্টা মামলা করেছেন বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক। দুপুরে রাজধানীর শেরেবাংলা নগর থানায় মামলাটি করা হয়। প্রিয় নম্বর সেট করে বিকাশে সেন্ড মানি করুন ফ্রি। 2011 সালের 6 জুলাই সংসদ ভবনের সামনে কর্মসূচি চলাকালে তৎকালীন বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুকের ওপর হামলা চালান তৎকালীন তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার হারুনুর রশিদ ও তৎকালীন সহকারী কমিশনার বিপ্লব কুমার সরকার। সেদিন সংবিধান সংশোধন করে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে হরতাল ডেকেছিল বিএনপি। নেতাকর্মীদের নিয়ে সংসদ ভবনের সামনে মিছিলের চেষ্টা করেন সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক।